প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। নিয়োগ মামলায় অর্থাৎ ম্যাট কেসের ক্ষেত্রে অর্ডার কপি নিয়ে সবথেকে ভালো খবর কিন্তু উঠে আসছে। একটি ব্রেকিং তথ্য থাকছে, তাই সিরিয়াস এবং আর্জেন্ট বেসে আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে 26/5/2024 তারিখের ডেটে দাঁড়িয়ে নিয়োগ মামলার অর্ডার কপি কিন্তু চলে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে। কার্যত সেখান থেকে সবথেকে ভালো কিছু খবর উঠে আসছে। যে সমস্ত প্রার্থীরা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন সেকেন্ড কাউন্সেলিংয়ের, তাদেরকে অপেক্ষা হয়তো আরও কিছুটা সময় করতেই হচ্ছে। তবে সেই অপেক্ষার প্রহর এবার কিন্তু কাটতে চলেছে আপার মামলার ক্ষেত্রে। আমরা চলে যাব সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে এবং সেখান থেকে একেবারে অর্ডার কপির মূল অংশে। চলে এসেছি অর্ডার কপিতে, যা 21/5/2024 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই ম্যাট কেস বর্তমানে চলমান। ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের কিন্তু রোস্টার রদবদল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কিছু ম্যাটার পরিবর্তন হয়েছে কিছু কিছু বিচারপতির ক্ষেত্রে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে ম্যাট কেসের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বিষয় যা পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অর্থাৎ লং ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি, তাই নতুন করে কিছু বলছি না। মামলা যেহেতু একটা কনক্লুশনের দিকে ইঙ্গিত করছে বা কনক্লুশনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে, সেই দিক থেকে দাঁড়িয়ে এটুকু বলা যেতে পারে যে জুন মাসের শেষে এক দফা কিন্তু হিয়ারিং পড়েছে। জুন মাসের শেষে এক দফা হিয়ারিং পড়েছে মানেই যে কনক্লুশন হয়ে যাবে তা না, তবে কনক্লুশনের পথ একটু একটু করে কিন্তু তৈরি হচ্ছে এই ম্যাট কেসের ক্ষেত্রে, সেটুকু আপাতত একটু হলেও কিন্তু বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন সম্মানীয় চেয়ারম্যান সাহেব লক্ষ্য রাখছেন কোর্টের ম্যাটারের বিষয়ে এবং তারা চাইছেন, অর্থাৎ সরাসরি স্কুল সার্ভিস কমিশন কিন্তু এটাই চেয়েছেন বরাবরই, যে সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনে, যেহেতু বিচারাধীন বিষয় তাই কোনো ধরনের মন্তব্য করা ঠিক নয়, মহামান্য কোর্টের তরফ থেকে যেমন যেমন নির্দেশ আসবে তেমনভাবেই কিন্তু আপারের ক্ষেত্রে প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ চলবে। তারই অপেক্ষায় রয়েছেন স্কুল সার্ভিস কমিশন সম্মানীয় চেয়ারম্যান সাহেব, কিন্তু এটাও চাইছেন যে যাবতীয় জট কাটিয়ে ম্যাট কেস চলে আসুক, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ আসুক, সমস্ত ক্লিয়ারেন্স ক্লারিফিকেশান চলে আসুক, জট কাটুক, তারপরে যাবতীয় জয়নিং সংক্রান্ত বিষয়ে প্রসেস শুরু হয়ে যাবে। সেকেন্ড কাউন্সেলিং এর সংক্রান্ত বিষয়েও কিন্তু নোটিফিকেশান চলে আসবে, এটাই কিন্তু চাইছেন স্কুল সার্ভিস কমিশন। জট রেখে নিয়োগ হোক এটা কিন্তু চাইছেন না তারা, অর্থাৎ যাবতীয় বিষয়ের নিষ্পত্তি হোক। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে মামলা ইতিমধ্যেই কিন্তু পাঠ হাট। এই মামলার অর্ডার কপি 13 পাতার যে অর্ডার কপি, সেখানে 21 তারিখে দাঁড়িয়ে যে বিষয়টি উঠে এসেছে অর্থাৎ 21/5 ডেটে দাঁড়িয়ে, সেখানে 9 নম্বর পয়েন্টটিকে আপনারা হাইলাইট করলেই বুঝতে পারবেন যে আবার কিন্তু মামলা পার্ট হাট এটি দেখাচ্ছে এবং অর্ডার কপিতে উল্লেখিত হয়েছে। মামলা 28/2024 ফিক্সড ম্যাটারে দুপুর 2টার সময় কিন্তু উঠবে, অর্থাৎ জুন মাসের একটা লম্বা ডিউরেশন। তৎসত্ত্বেও মামলা যে পার্ট হাট অর্থাৎ হার্ড ইন পার্ট হয়েছে এই ম্যাটারটি, তা কিন্তু বড় আশার আলো চাকরি প্রার্থী বন্ধুদের কাছে। বিস্তারিত ভিডিও আপলোড করেছে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সংশয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই, ধন্যবাদ।